শেষ পর্যন্ত সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদনে অনুমোদন দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি পার্লামেন্টের অনুমোদনের পরে শুক্রবার এরদোয়ান সুইডেনের আবেদনপত্রে স্বাক্ষর করেছেন। ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের পরে সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদনের 20 মাস পরে এরদোয়ান এতে স্বাক্ষর করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, আমরা সুইডেনের ন্যাটোর আবেদনে তুরস্কের অনুমোদনকে স্বাগত জানাই। আমরা এখন ন্যাটোতে পূর্ণ সদস্যপদ লাভের পথে একটি নির্ধারক মাইলফলকে পৌঁছেছি। একই প্ল্যাটফর্মে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বেলস্ট্রম যোগ করেছেন, এখন সুইডেন ন্যাটোর সদস্য হওয়ার জন্য শুধুমাত্র হাঙ্গেরির অনুমোদনই বাকি।